কি করব চলে যাব যাব হুম যাব হুম রাজহাঁসের সঙ্গে মানুষের মিতালি প্রতিদিন হয় কথোপকথন গতিময় জীবনে যখন মানুষের সঙ্গে মানুষের দূরত্ব ক্রমাগত বাড়ছে তখন এমন গল্পে বিশ্বাস রাখা বড্ড কঠিন আর আবেগের সম্পর্কটা যখন মানুষের সঙ্গে এক রাজহাঁসের তখন তাকে আষাঢ়ে গল্পের তকমা দিতেও হয়তো দ্বিতীয়বার ভাববেন না অনেকেই তবে রব্বানীর সঙ্গে যে বোধের ভাবের আদান প্রদান হয় অচেনা কোনো এক ভাষায় তার প্রমাণ মিলল বগুড়ার সাবগ্রাম বাজারে এসে এই রাজহাঁসের কল্যাণে দরিদ্র পিকআপ ভ্যান চালক রব্বানী এখন পরিচিত এলাকার সবার কাছে নিত্যকার প্রয়োজনে রব্বানীর ছুটে চলার পথে ছায়াসঙ্গী এই অসাধারণ রাজহাঁস প্রভুর পেছনে হাঁটে প্রয়োজনে ডানা দুটো ঝাপটে ছোটে সকাল থেকে সন্ধ্যা কখনো গভীর রাত পর্যন্ত রব্বানীর সঙ্গে ঘুরে বেড়ায় রাজহাঁসটি এদিকে গ্রাম মসজিদে যাই ডাকলে সাথে চারোটায় একসাথে যায় আর চারোটা জল যখন না লিয়া যা সবসময় তো লিয়া যাওয়া সম্ভব না তখন ওই তিনটা বাড়ির থেকে তখন ওই তিনটা ওরা বাড়ির থাকে পিছিয়ে পিছিয়ে চলে যায় মূলত আঞ্চলিক ভাষায় গ্রামের নারীরা বোধ বোধ ধ্বনি দিয়ে হাঁসচারণ করেন রব্বানী অন্য কোনো নাম না দিয়ে সেই ধ্বনিতেই সম্বোধন করেন রাজহাঁসটিকে বর্তমানে ১২টি রাজহাঁস আছে তার তবে বোধ সবার থেকে আলাদা বিশেষ হাঁসটা যে কোনো একটা মহিলা জোল ডাকে তখন বোধ বোধ না হলে সই সই করে ডাকে তাই ডাকে না কিন্তু আমি ওই ওই নামই রাখছি যে বোধ এই বোধ করলে আমি সব কিছু বোঝা যায় রাতে একসঙ্গে খাওয়ার জন্য অপেক্ষা করা কিংবা বিছানায় মলমূত্র ত্যাগ না করা এই রাজহাঁসের এমন কিছু আচরণ অবাক করে দেয় রব্বানীকে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও রাজহাঁসের ভেতরে অলৌকিক কিছু আছে বলে মানেন রব্বানী খাওয়া দাওয়ার পরে দুই মানুষজন আমরা ঘরত থাকছি যে বসতে গল্প করেছি ওই এই এই জিনিসটা তখন আর ওই দুই মানুষে গল্প করার সাথে আর ঘরত থাকবি না তখন বাইরে হয়ে আমি বারেন্দাতে এসে একাই থাকি কিবা আমি ঘর শুতে আছি একাই আছি তখন ওই মনে করেন যায়া খাটের উপর উঠবি এক পার জাত কানিত যায়া এমন ভাগে বসবি যাতে ওর বাথরুম লাগলেও যাতে মাজেত পরে যায় বাথরুম স্থানীয়রাও অবাক হয়ে দেখেন রাজহাঁসের সঙ্গে রব্বানীর এই যুগলবন্দী রাজহাঁসের কল্যাণে দেশের মানুষ রব্বানীকে চিনছেন একসময় দরিদ্র ড্রাইভারের ভাগ্যের গাড়ি এই রাজহাঁসের ডানায় ভর করে পৌঁছবে সুদিনের গন্তব্যে প্রত্যাশা তাদের উনি পুষ্পুষ্পুষ যায় সাথে যায় হাত যায় ওখানে বসে থেকে পানি খাওয়ায় বাইরে খাওয়ায় উনি যদি একখানতে দাঁড়ায় ওই হাঁসর গোয়ার পিছিয়ে দাঁড়াবে কোনো দিকই কোনো যত যানজট থাক এই হাঁস কোনো দিকে যাবে না হাঁস বেলাতে লড়ে পানি নিচ্ছে কিন্তু ওই একটাই মনে করেন যে আপনার যেটি যায় ওই পিক আপ নিয়ে যায় সেখানেই ওই হাঁস তার সাথেই নিয়ে চলে যায় প্রায় ৩.৫ বছর আগে পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট থেকে দুটি রাজহাঁস কিনেছিলেন রব্বানী কিছুদিনের মধ্যেই একটি মারা গেলে সঙ্গীহীন হয়ে পড়ে বোধ এরপর থেকেই সবসময় ছায়ার মতো রব্বানীর সঙ্গী হয়ে থাকে এই রাজহাঁস জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ বগুড়া